আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ঘুরে দাঁড়াবে এই আশায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা গ্রাম পাহাড় ঘুরে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার অমরপুর মহকুমার মাতরাঙ্গি বাড়িতে কংগ্রেস আহত এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়। সভাতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তীর সাধারণ সম্পাদক মৃণাল কক, নেতৃত্ব জাকির হোসেন, পিন্টু সাহা, বিপ্লব সাহা প্রমুখ। সভা শেষে 111 পরিবারের 480 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে সদল বলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা।